অবস্থার আরও অবনতি, ভেন্টিলেশনে হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলা শর্মার অবস্থার আরও অবনতি, ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী। বুধবার সকাল 10টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। অভিনেত্রীর অবস্থা অত্যন্ত সংকটজনক। কোনোদিন এটা লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। গত সোমবারই ফেসবুকে এ কথাই লিখেছিলেন সব্যসাচী চৌধুরী, তাতেই বেড়েছিল উৎকণ্ঠা। যে সব্যসাচী বারবার ঐন্দ্রিলার লড়াইয়ের কথা লিখতেন, ভুয়ো খবর ছড়িয়ে পড়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতেন, সেই সব্যসাচী এবার প্রার্থনা করার কথা লিখছেন। তাহলে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটল? এমনই প্রশ্ন জাগে অনেকের মনে। অনুরাগীদের পাশাপাশি বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের তারকা শ্রীলেখা মিত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারাও ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেছেন। কিন্তু অভিনেত্রীর শারীরিক অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে বলে খবর। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ভেন্টিলেশনে ঐন্দ্রিলা। মাঝে শোনা গিয়েছিল ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে অভিনেত্রীকে, কিন্তু পরে আবার সব্যসাচীর পোস্টের মাধ্যমে জানা যায় ভেন্টিলেশনেই রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। চলতি সপ্তাহের শুরু থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতির খবর মিলতে থাকে। সংক্রমণ কমছিল না অভিনেত্রীর, বারবার জ্বর আসছিল তার, তাতে এই চিন্তা বাড়ে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। শোনা গিয়েছে সিপিআর দেওয়া হচ্ছে তাকে। উল্লেখ, কালার্স বাংলার ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা শর্মা। স্টার জলসার জীবনজ্যোতি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সান বাংলার জীবন কাঠি ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। দুবার মারণ রোগ থাবা বসিয়েছে তার শরীরে, দুবারই ক্যান্সারকে হার মানিয়েছেন অভিনেত্রী। কিন্তু এদিন সকালেই খবর এলো অভিনেত্রীর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। আমরা সকলেই ঐন্দ্রিলার ফিরে আসার অপেক্ষায় রইলাম। ফাইট ঐন্দ্রিলা ফাইট।